গদ্যপদ্যের আজকের নিবেদন প্রখ্যাত সাহিত্যিক সুবোধ ঘোষের অসাধারণ সৃষ্টি পক্ষীতত্ত্ব, পরিবেশনে জুহি এবং দেবাশিস। লোকে আকাশের দিকে তাকিয়ে যা দেখতে পায় ও দেখতে চায়, মহেশবাবু তা দেখতে পান না, দেখতে চানও না। লোকে দেখতে পায় শরৎকালের আকাশ কত নীল, শ্রাবণের আকাশে কি কালো মেঘের ঘটা আর কি সুন্দর বিদ্যুতের ঝলক, কিন্তু ওসব দৃশ্য হয়তো মহেশবাবুর চোখে পড়ে না, কিংবা তিনি ইচ্ছা করে আকাশের ওসব শোভা দেখেন না। আকাশের দিকে তাকিয়ে মহেশবাবু শুধু দেখতে পান পাখি, কখনো ঝাঁক বেঁধে, কখনো বা জোড়া জোড়া, এবং কখনো নিতান্ত একলা। নানা রঙের ও আকারের পাখি আকাশে উড়ে যায়। মহেশবাবু দুই মুগ্ধ চক্ষু নিয়ে দেখতে থাকেন। কি সুন্দর দেখতে! সাদা ফুলের উড়ন্ত মালার মতো বকের শাড়ি উড়ে চলে যাচ্ছে কত উঁচুতে, প্রায় মেঘের কোলের কাছে, আস্তে আস্তে আর অলসভাবে সাতার দিয়ে ভাসছে একলা একটা চিল। লোকে গাছের দিকে তাকায় ফুল ফল বা পাতার বাহার দেখবার জন্য, কিন্তু মহেশবাবু গাছের দিকে তাকান শুধু পাখি দেখবার জন্য। পেয়ারা গাছের পাকা পেয়ারার দিকে তাকাবার কোনো স্বাদ তার মনে নেই, তিনি শুধু মুগ্ধ চক্ষু নিয়ে দেখতে থাকেন কি চমৎকার দুটো টিয়া সবুজ রঙের পালক আর লাল ঠোঁট নিয়ে গাছের ডালে আর পাতার ঝোপের মধ্যে বসে রয়েছে। গোলাপ গাছের গোলাপটির দিকে নয়, মহেশবাবু তাকিয়ে থাকেন ছোট্ট একটি মৌটুসি পাখির দিকে। কেমন অবাধ আনন্দে টুকটুক করে লাফিয়ে লাফিয়ে গোলাপের পাপড়িতে ঠোঁট দিয়ে ঠোকর দেয় ছোট্ট রঙিন মৌটুসি। কেন মহেশবাবু আপনি এত মুগ্ধ হয়ে শুধু পাখিগুলির দিকে তাকিয়ে থাকেন কেন? অনেকে এই প্রশ্ন করে এবং সবাই মহেশবাবুর কাছ থেকে সেই একই উত্তর শুনতে পায়। পাখিরাই সখী, তাই ওদের দেখতে এত ভালো লাগে। কেন এরকম ধারণা কেন হলো আপনার? এই ধারণা কি আমার আজকের ধারণা রে ভাই? সেই 56 বছর আগে যখন এতটুকুটি ছিলাম, যখন মাত্র 4 বছর বয়স, তখন থেকে বুঝেছি যে এই পৃথিবীতে পাখিরাই সুখী। সেই এটুকু বয়সেই আপনার কেন মনে হয়েছিল পাখিরাই সুখী? বাড়ির চারদিকে মস্ত উঁচু পাঁচিল, ফটকের দরজার মাথার ওপর ছোট্ট একটা খিল, পাঁচিল ডিঙে বাইরে যাবার সাধ্যি ছিল না, পটকের দরজার খিল খোলবারও সাধ্যি ছিল না। 4 বছর বয়সের ছেলের ছোট্ট হাতের নাগালের অনেক উঁচুতে সেই খিল। এই জন্য পাখিগুলোকে সুখী বলে মনে হবে কেন? হবেই তো, আমি 4 বছর বয়সের মানুষ হয়ে সারাদিন বাড়ির মধ্যে আটক হয়ে থাকি, আর আমার চেয়ে ছোট পাখিগুলি সারাদিন যেখানে ইচ্ছে সেখানে উড়ে বেড়ায়। আমার 4 বছর বয়সের সেই ছোট্ট জীবনের দুঃখ তোমরা বুঝতে পারছো কি? পাচ্ছি মহেশবাবু। সেই 4 বছর বয়সেই মনের দুঃখে বুঝেছিলাম যে পাখিরাই সুখী, পাখিদের সারাদিন ঘরে থাকতে হয় না। কিন্তু এ তো আপনার সেই 4 বছর বয়সের কথা, তারপরেও কেমন করে এতদিন ধরে আপনি ওই একই ধারণা নিয়ে রয়েছেন? তারপর আরো ভালো করে বুঝলাম পাখিরাই সুখী। কেন? আমার তখন 16 বছর বয়স, পরীক্ষার পড়া পড়ছি সব সময়, ফাইনাল পরীক্ষা এসে পড়েছে, পরীক্ষার দিন আর 10টা দিনও বাকি নেই। ভেবে দেখো আমার সেই 16 বছর বয়সের মনের অবস্থা, সে কি উদ্বেগ! ইতিহাসের একটা পাতাও
তখনও মুখস্থ হয়নি। অ্যালজেব্রার সব ফর্মুলা মনের মধ্যে এলোমেলো হয়ে গিয়েছে। কাকা বলেছেন ফেল করলে কাকার অফিসের বেয়ারার কাজে ঢুকিয়ে দেবেন। কিন্তু এর মতো পাখির ব্যাপার কি ছিল? আকাশের দিকে তাকিয়ে দেখতাম কি অবাধ আনন্দে আর নিশ্চিন্ত মনে উড়ে যাচ্ছে পাখির দল। গাছের ডালে সারাদিন মনের সুখে কিচির মিচির করে পাখি। পাখিরাই তো সুখী, পাখিদের জীবনে এন্ট্রেন্স পরীক্ষা নেই, পাখিদের কোনো পরীক্ষা দিতে হয় না। কিন্তু তা বলেই কি পাখিরা সুখী? পাখিদেরও কি কোনো দুঃখ নেই? ওরাও তো ঝড়ের দিনে ভয় পায়, বৃষ্টিতে ভিজে কাঁপতে থাকে। সে তো আমিও কাঁপি, তুমিও কাঁপো। ঝড়ের রাতে একলা গাছতলায় পড়ে থাকলে তোমারও ভয় ভয় করবে, আমারও করবে। সকলেই যে ভয় পায় তা সেটা কোনো দুঃখই নয়, সবাই যে কাঁপুনি কাঁপে সেটাও কোনো দুঃখ নয়। কিন্তু আপনার সেই পরীক্ষার ভয় তো কবেই কেটে গিয়েছে। হ্যাঁ, যখন বিএ পরীক্ষা দিলাম আর বিএ পাস করলাম তখন আমার বয়স 21 বছর। তারপর কি হলো? তারপরেও কেন এই ধারণা করে রইলেন যে পাখিরাই সুখী? কেন করব না, 25 বছর বয়স হবার আগেই চাকরিতে ঢুকেছি, সকাল 10টা থেকে 5:30 পর্যন্ত, কোনো কোনো দিন রাত্রি 8টা পর্যন্ত অফিসের ঘরের এক কোণে বসে কলম পিষতে হয়। সকাল 9টা হলেই সাত তাড়াতাড়ি নাকে মুখে দুটো ভাত পুড়ে দিয়ে চড়তে হয়। পৌঁছতে 1 মিনিট দেরি হলে বড়বাবু বলেন লেট হলে মাইনে কাটা যাবে। এর মধ্যে পাখি কোথায়? ওই তো, আমি যখন 1 মিনিট দেরি হওয়ার ভয়ে ঠিক 9টার সময় ট্রাম ধরবার জন্য ছাতা বগলে নিয়ে চড়তে থাকি, তখন দেখতে পাই 5-6টা চড়াই ছাদের কার্নিসের উপর বসে চোখ বন্ধ করে মনে সুখে ঝিমোচ্ছে। কাজের তাড়া নেই পাখিদের, ওরাই সুখী, পাখিদের চাকরি করতে হয় না। কিন্তু আপনি তো 2 বছর হলো রিটায়ার করেছেন, বিশ্রাম করবার সুযোগ পাচ্ছেন, কাজের তাড়া আর সকাল 9টার অফিসে ছুটবার পালা তো অনেক দিন হলো চুকিয়ে দিয়েছেন। তা দিয়েছি। তবে আজও কেন এতক্ষণ ধরে আকাশের দিকে তাকিয়ে তাকিয়ে পাখি দেখছেন? দেখছি, পাখিরাই সুখী। কেন? পাখিদের মেয়ের বিয়ের জন্য চিন্তা করতে হয় না। গল্পটি যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।